বিমানটি আসছিল সার্বিয়া থেকে গন্তব্য বাংলাদেশ কিন্তু বাংলাদেশে আসার পথে গ্রিসের কাভালা শহরে বিধ্বস্ত হয় কার্গো বিমানটি ঘটনাটি ঘটেছে শনিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই দুর্ঘটনায় বিমানের সব ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে সার্বিয়া তারা রবিবার এই তথ্য নিশ্চিত করেছে কি ছিল এই কার্গোতে সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কার্গো বিমানটিতে 11.5 টন সামরিক সরঞ্জাম ছিল এসব মালামালের ক্রেতা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক সরঞ্জামের মধ্যে ছিল মর্টার ও প্রশিক্ষণের জন্য গোলা এসব অস্ত্র সার্বিয়ার তৈরি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিধ্বস্ত বিমানে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য কেনা মর্টার শেল ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনে থাকে এর মধ্যে আমেরিকা চীন ভারত থেকেই বেশি অস্ত্র কিনে রাশিয়াও বাংলাদেশে সামরিক অস্ত্র ও সামরিক বিমান এবং হেলিকপ্টার বিক্রি করে থাকে এছাড়া প্রশিক্ষণের জন্য নানা অস্ত্র সার্বিয়া সহ আরও অন্যান্য দেশ থেকে সংগ্রহ করে বাংলাদেশ বিধ্বস্ত বিমানে থাকা অস্ত্র সার্বিয়া থেকে কেনার জন্য প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কিনেছিল প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী বিমানটিতে কোনো অস্ত্র ছিল না বলে জানিয়েছে আইএসপিআর এবং চালানটি বিমার আওতাভুক্ত থাকায় আর্থিকভাবে বাংলাদেশের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই এখন পর্যন্ত ধ্বংস হওয়া বিমানের ক্রুদের সম্পর্কে তথ্য দিতে পারেনি গ্রিস তবে তারা সবাই মারা গেছে এটি নিশ্চিত করেছে জানা গেছে কার্গোটির মালিক সার্বিয়ার কোম্পানি ভালের এটি বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে থাকে গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি বলছে ইঞ্জিন সমস্যার কথা জানিয়ে গ্রিসে জরুরি অবতরণের জন্য অনুরোধ জানায় বিমানটির ক্রুরা কিন্তু এর পরপরই কার্গো বিমানটির সংকেত বন্ধ হয়ে যায় এলাকাবাসীর দাবি বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে বিকট শব্দ আসছিল এরপর ধোঁয়ায় ভরে যায় চারদিক পরে ভূমিতে বিধ্বস্ত হয় বিমানটি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ঘটনা মজার তথ্য কিংবা জানা অজানা বিভিন্ন দেশের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন